নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন ক্যাস্ট টিমস। বহু মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ করে, তারা প্রত্যেক অনেক ভিডিওতেই করেছি, অনেকের অনুরোধে অনেক অনুষ্ঠান করেছি আর কি। তো আজকেরটাও হচ্ছে অনুষ্ঠানের উপরে ডিপেন্ডেন্ট। অনেকে প্রশ্ন করে যে দাদা, নারী ভেদ তো আসলে কি? এই যে আমরা যখন বিবাহের যৌথ বিচারের জন্য চেষ্টা করি, তখন অনেক সময় দেখা যায় একই নক্ষত্র হয়ে গেলে নারীভেদ হয়ে যায়। এই নারীভেদ বিষয়টা কি আসলে, এটা কেমন করে হয় বা কীরকম সমস্যা দেয়, এই প্রশ্নটা আমাকে করেছেন। এর সঙ্গে জটক বিচারের কিছু বিষয় আমাকে তুলে ধরার জন্য অনুরোধ করেছেন। দেখুন, জটক বিচার, ওভারল্যাপিং বিচার হচ্ছে একটি বিগ কনসেপ্ট, একটা বড় বিচার বলা হয়ে থাকে। এই বিচার হচ্ছে, আপনি যদি জানতে চান, শিখতে চান, জানতে চান, তাহলে পরে আপনাকে শিখতে হবে অবশ্যই পরিমাণে সমস্ত এই বিষয়টি। যদি আপনি মনে করেন যে বই পড়ে বা কোনো অনুষ্ঠান দেখে আমি শিখে যাব, তাহলে কিন্তু একটু সমস্যার বিষয়, কারণ জ্যোতিষের বেশ কিছু কনসেপ্ট এমন রয়েছে যেটা কিন্তু আপনার শেখা প্রয়োজন রয়েছে। যদিও বা তবু আমি এই জটক বিচার সম্পর্কে দু এক কথা বলবো। দেখুন, আমি তো জটক বিচার, ওভারল্যাপিং বিচার করি, আপনারা নিশ্চয়ই জানেন, এবং বহু মানুষই আমাকে দিয়ে পড়ায়, এর জন্য ধন্যবাদ। কিন্তু এই ওভারল্যাপিং বিচার যেটাকে করা হয় থাকে, সেটা হচ্ছে একটি জন্মচক্রের সঙ্গে তার জন্মচক্র, অর্থাৎ একটি ছেলে জন্মচক্রের সঙ্গে তার মেয়েটি জন্মচক্রের গ্রহগত অবস্থানের একটা ম্যাচিং দেখা হয়ে থাকে। অর্থাৎ এর গ্রহরা একে কী ফল দেবে বা এর গ্রহরা অন্যকে কী ফল দেবে, মানে তার পার্টনারকে কী ফল দেবে, সেই বিষয়টাকেই বলা হয় ওভারল্যাপিং বিচার। সেটা তো রইল বিষয় একটা, অবশ্যই সেই বিষয় নিয়ে, যদিও আমি মনে করি যে এখন ওভারল্যাপিং বিচার আপনাদের জানার মতো কিন্তু বিষয়টা এখন পুরোপুরি ক্লিয়ার নয়। কিন্তু এর সঙ্গে আমরা বলবো জটক বিচারের কনসেপ্ট নিয়ে। জটক বিচারের কনসেপ্ট হচ্ছে একদম ভিন্ন কনসেপ্ট। জটক বিচারের জন্য আমরা জানি জটক বিচারকে অষ্টকূট বিচারও বলা হয়ে থাকে, এবং অষ্টকূট বিচারের মধ্যে কিন্তু অবশ্যই জাতি, অষ্টকূট বিচারের মধ্যে কিন্তু জাতি পড়ে এবং ক্ষত্রিয় পড়ে আর কি, বৈশ্য পড়ে, তারপরে হচ্ছে তারপরে জনি পড়ে, নারী পড়ে, তারপরে গণ পড়ে, তারপরে হচ্ছে আপনার তারাকূট পড়ে, ঠিক আছে, রাশিকূট পড়ে, মানে বিভিন্ন বিষয়গুলো পড়ে, আট রকম জিনিসের কূট। এই আট রকম কূট বিচার করতে গিয়ে আমরা অনেক সময় দেখি যে একই নক্ষত্রে জন্ম হয়েছে দুজনের, এই জন্য নারীভেদ হয়ে গেছে। নারীভেদ আসলে কিন্তু শরীরের মধ্যে বাত পিত্ত কফের সমতাকে নষ্ট করে দেয়। অর্থাৎ নারীভেদ যদি হয়ে যায়, তাহলে একটি ছেলের এবং একটি মেয়ের শারীরিক সম্পর্ক বিয়ের পরে হবে, এটা সামাজিক নিয়ম, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। এই মিলনের ফলে নারীভেদ থাকলে পারে আর একজনের শরীরে বা পিত্তকপের যে সিস্টেমটা, সেটা তার অপর পার্টনারের শরীরের মধ্যে প্রবেশ করে যায়, ঠিক আছে, এবং এইটা কিন্তু অবশ্যই একটা সমস্যাগ্রস্ত করে দেয় অনেক মানুষকে। সবাই যে এটার মাধ্যমে খুবই সমস্যাগ্রস্ত হবে তার কিন্তু কোনো মানে নেই, কিন্তু বেশ কিছু দেখা যায় যে তাদের কিন্তু নারীভেদটা অবশ্যই সমস্যাগ্রস্ত করে। নারীভেদ থাকলে, নারীভেদ হয়ে গেলে পরে কি হয়, অনেক সময় দেখা যায় যে সন্তান হতে কোনো সমস্যা হয়, বা সন্তান হয়ে গেলেও সেই সন্তানের শারীরিক সমস্যা বা মেন্টালিটির সমস্যা, মাথা গরমের প্রবণতা অনেক বেশি, মানে অসতর্কতা, তার ভিতরে চঞ্চল মানসিকতা, এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু একটা কথা আপনাকে খেয়াল রাখতে হবে যে যখন জটক বিচার করবেন আপনি, তখন কিন্তু অবশ্যই নারীভেদ যখন দেখবেন, তখন নারীভেদের ক্ষেত্রে কোনো কনসিডার করলে পারে, আপনি কিন্তু মধ্য নারীকে কোনোভাবেই কনসিডার করবেন না, আদ্য নারীকে কনসিডার করতে পারেন এবং পিষ্ট নারীকে কনসিডার করতে পারেন, কিন্তু মধ্য নারীর মধ্যে কোনোরকম কনসিডার করবেন না, মধ্য নারী কিন্তু পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে, কারণ মধ্য নারীটা কিন্তু খুবই খারাপ একটা বিষয়। কিন্তু জটক বিচার করতে গেলে আপনি তো অনেক কিছু শিখেছেন, আপনি তো কম্পিউটার বা মোবাইলের মধ্যে দেখেই বুঝে যান কত পয়েন্ট পেয়েছে, 18-তে পাস, 18-র ওপরে হলে খুবই ভালো, বেশ কিছু লোকের 30 পেয়ে যায়, বেশ কিছু লোকের 32 পেয়ে যায়, 28 পেয়ে যায়, তো অতি উত্তম বলে দেওয়া হয়, ঠিক আছে, কেউ কেউ রাজ্যটাকে বলে দেয় এটাকে। কিন্তু এরপরে রাজ্যটাকে বিয়ে করলেও দেখা যায় যে বিয়েতে একটা সমস্যা হচ্ছে, বিবাহিত জীবনে বা ডিভোর্সের মতো সমস্যা চলে আসছে।
তখন আপনার ভাবা উচিত যে কি সমস্যা হলো। আসলে সমস্যা একটা জায়গায় হচ্ছে যে আপনি সম্পূর্ণ জ্যোতিষটাকে না শিখে কিন্তু আপনি কিছু পয়সা করে রোজগার করতে মাঠে নেমে পড়েছেন। এটা কিন্তু একটা ব্যাড প্রসেস আমি বলে থাকি। নারীদের যখন দেখবেন এই যখন জটক বিচার করবেন তখন কিন্তু একটা খেয়াল রাখতে হবে একটা বিষয়, যে ক্ষত্রিয়দের যখন আপনি ক্ষত্রিয় গুণটাকে দেখবেন মানে ক্ষত্রিয় জাতি দেখবেন, সেই ক্ষত্রিয় জাতির মধ্যে কোনো রকম কনসিডার করবেন না, অর্থাৎ ক্ষত্রিয়র সঙ্গে বৈশ্য মিলবে না, ক্ষত্রিয়র সঙ্গে শূদ্র মিলবে না বা ব্রাহ্মণ মিলবে না, কিছুটা ব্রাহ্মণের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মেলে, কিন্তু কনসিডার করবেন না ক্ষত্রিয় যদি হয়ে যায়। যদি বৈশ্যবর্ণ হয়ে যায় তাহলে পরে গণের কনসিডার করবেন না বৈশ্যবর্ণ হয়ে গেলে, যদি শূদ্রবর্ণ হয়ে যায় তাহলে জনির কনসিডার কিন্তু করবেন না, জনির ম্যাচ থাকা অবশ্যই প্রয়োজন। যদি ব্রাহ্মণবর্ণ হয়ে যায় তাহলে পরে কিন্তু অবশ্যই নারী বেদ একদম চলবে না, নারীর বিষয়টা কিন্তু মোটামুটি ঠিক রাখবেন, তাহলে পরে কিন্তু বেশ কিছুটা জায়গা মজবুত হয়ে গেল। তাহলে পরে আপনি কয়েকটা পরপর পয়েন্ট পেয়ে গেলেন। ক্ষত্রিয় বর্ণ যদি পেয়ে যান, অর্থাৎ বর্ণ যখন আপনি পাবেন, অষ্টকূটের মধ্যে একটা বর্ণ বলে পয়েন্ট থাকে, সেই বর্ণর মধ্যে ক্ষত্রিয় বর্ণ যদি বাই চান্স চলে আসে তাহলে পরে ক্ষত্রিয় বর্ণের সঙ্গে যে সমস্ত বর্ণের মিল রয়েছে, যেমন ক্ষত্রিয়র সঙ্গে বৈশ্য বা শূদ্র চলে না, তাহলে পরে কিন্তু ক্ষত্রিয়র সঙ্গে আপনি ক্ষত্রিয় বা ক্ষত্রিয়র সঙ্গে ক্ষত্রিয় বিবাহ দেওয়ার চেষ্টা করবেন, বা ব্রাহ্মণেরও কিছুটা চলে। কিন্তু বৈশ্যের সঙ্গে আপনি বৈশ্য যদি বর্ণ পেয়ে যান তাহলে পরে গণটাকে কোনোভাবে কনসিডার করবেন না, অর্থাৎ একজনের নরগণ একজনের রাক্ষসগণ, তাহলে পরে কিন্তু সমস্যা হবে অবশ্যই পরিমাণে। যদি বর্ণ শূদ্র বর্ণ চলে আসে তাহলে জনির কনসিডার কিন্তু আপনি করবেন না। অনেক সময় আপনারা হয়তো দেখেন যে কিছু কিছু জায়গায় কম পয়েন্ট এসে ছেড়ে দিলাম, কিন্তু এই শূদ্র বর্ণ হয়ে গেলে জনির কনসিডার করবেন না, আর ব্রাহ্মণ বর্ণ হয়ে গেলে নারীর কনসিডার কখনোই করবেন না যতই পয়েন্ট পাক। এরকমভাবে যদি আপনারা জটক বিচারটাকে দেখেন তাহলে আমার মনে হয় যে জটক বিচারটা অনেক ভালো দিকে এগোবে, পয়েন্টগুলো এই অনেক ভালো বিচার প্রক্রিয়ার দিকে এগোবে, এবং যদি কিছু সমস্যা হয় আপনি কিন্তু কিছু রেকটিফিকেশন করতে পারবেন, এবং এই সমস্তগুলো যদি কনসিডার না করেন তাহলে পরে খুব বড় ধরনের সমস্যা না হওয়ার কথা। যদি আমার বড় ধরনের সমস্যাকে দেখার জন্য তার নিজস্ব জন্মছাপ কিন্তু খুব বড় ভূমিকা রাখে, যে তার জন্মছাপের মধ্যে সেভেন্থ হাউসের কি রোল রয়েছে, সপ্তম ঘরের অধিপতির কি রোল রয়েছে, সপ্তম ঘরে কে বসে রয়েছে, কোন গ্রহের দৃষ্টি রয়েছে, সপ্তম পুঁতি নবংশপুতি কে, এগুলো অনেক বড় বড় একটা রোল প্লে করে নিজস্ব নিশ্চয় বিচারের ক্ষেত্রে। কিন্তু জটক বিচার যখন আপনি করছেন তখন কিন্তু আরো সতর্কতার সঙ্গে আপনি কিন্তু বিচারটাকে দেখুন। যদি সতর্কতার সঙ্গে বিচারটা করেন তাহলে পরে কিন্তু মানুষ উপকার আপনার থেকে পাবে। আমি একটাই কথা বলি, সর্বদা বলি, সবসময় বলি যে আপনি অবশ্যই ফিস নেন, কোনো অসুবিধা নয় ফিস নিতে, কিন্তু সঠিক পরামর্শ মানুষকে দিন, তাহলে পরে ফিস নেওয়াটা কিন্তু আপনার সার্থক। এছাড়াও কিন্তু আপনি সঠিক পরামর্শ দিলে সেও দূরপান্তে গিয়ে আপনার নাম করবে যে এই লোকটার কাছে গেছিলাম, ভালো উপকার পেয়েছি, সঠিকভাবে বিচার করেছি। এইটাই তো প্রয়োজন, এইটাই তো দরকার। তাই জন্য একটাই কথা বলবো যে যখনই জটক বিচার করবেন তখন কিন্তু অবশ্যই খুব সচেতন সতর্কভাবে কিন্তু করার চেষ্টা করুন, তাহলে কিন্তু জটক বিচারটা ভালো হবে। এছাড়াও যদি আপনারা কোনো দিব্যজ্যোতি অ্যাস্ট্রোলজির মধ্যে যদি জ্যোতিষ শিখতে চান তাহলে পরে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন, সেখানে দিব্যজ্যোতি অ্যাস্ট্রোলজি অবশ্যই আপনাদেরকে শেখাবে, আমি অবশ্যই আপনাদেরকে শেখাবো, আমার সঙ্গে আরও সহজ শিক্ষকরা রয়েছে অবশ্য। ঠিক আছে, এইখানেই অনুষ্ঠানটি শেষ করছি, খুব বেশি বাড়াবো না অনুষ্ঠানটি। ঠিক আছে, তাই এই জন্য অনুষ্ঠানটি করলাম যে আর জটক বিচারের ক্ষেত্রে আরও সচেতনতা বাড়ালে পারে কিন্তু অনেক ভালো প্রেডিকশনের দিকে আপনি কিন্তু এগোবেন। এর পরবর্তী সময় আমি কিন্তু ওভারল্যাপিং বিচার নিয়ে বলবো, বিভিন্ন কথাবার্তায় যে কেমন করে ওভারল্যাপিং বিচার দেখানো হয়ে থাকে। তাই অবশ্যই অ্যাস্ট্রোলজির পর্দার উপর চোখ রাখুন, চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন, আর অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেওয়ার চেষ্টা করুন। আজ নমস্কার, এখানে শেষ করছি, নমস্কার।